এই যে মার্চ এপ্রিল মাসে আপনাদের ফাইনাল এক্সাম কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ বর্তমানে আপনারা কমপ্লিট করে ফেলেছেন এম এ অথবা কেউ কেউ আপনারা সেকেন্ড ইয়ারে রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি তাদের মধ্যে অনেকে আমাকে জানতে চেয়েছিলেন যে আপনাদের রেজাল্ট কবে থেকে দেবে রেজাল্ট নেওয়ার জন্য কি করতে হবে কি কি নিয়ে যেতে হবে ঠিক আছে আপনার মাইগ্রেশন সার্টিফিকেট কিভাবে পাবেন যদি অন্য কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হতে হয় তো এই সমস্ত কিছু নেই আজকে ভিডিওতে আমি এক করে আলোচনা করব আমি দেবাশিস আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস চ্যানেল লার্ন উইথ টেকনিক তো সময় করে শুরু করা যাক তো প্রথমে ফার্স্ট ইয়ারদের কথা বলি অর্থাৎ যারা ফার্স্ট ইয়ারে এক্সাম কমপ্লিট করেছেন বর্তমানে সেকেন্ড ইয়ার চলছে ঠিক আছে কিছুদিন পর সেকেন্ড ইয়ারের অ্যাসাইনমেন্ট এবং সেকেন্ড ইয়ারের এক্সামও দিতে হবে তাদেরকে তাদের জন্য বলে আপনাদের কিন্তু আমি এর আগে কিন্তু ডিএলস ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে আপনাদের রেজাল্ট কিন্তু দেওয়া শুরু করে দিয়েছে তো যারা নিয়ে এসছেন ভালো কথা যারা এখন আনেননি তারা কলেজে যাবেন আপনাদের কিন্তু এই ধরনের একটি করে রেজাল্ট দিয়ে দেবে ঠিক আছে এরকম একটি রেজাল্ট দিয়ে দেবে এখানে আপনাদের যে চারটে পেপার আপনাদের পরীক্ষা হয়েছে সেই চারটে পেপারে মার্কস কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে এবার বলি যারা ফাইনাল ইয়ারের এক্সাম আছে সরি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট যারা আছেন যাদের ফাইনাল এক্সাম কমপ্লিট হয়ে গেছে এম এর তো তারা কি করে কি কি পাবেন তাদের ক্ষেত্রেও সেম আপনারা প্রথমে কিন্তু এরকম একটি মার্কশিট পাবেন ঠিক আছে এটা মার্কশিট এখানে কিন্তু আপনাদের টোটাল যতগুলো পেপার পরীক্ষা হয়েছে যেরকম বাংলা ইতিহাস এই এসব ক্ষেত্রে কিন্তু আটটা করে পেপার থাকে তো সেখানে কিন্তু আটটা করে পেপারই কিন্তু দেওয়া থাকবে তাতে কত মার্কস দেওয়া থাকবে গ্র্যান্ড টোটাল কত দেওয়া থাকবে ঠিক আছে টোটাল পার্সেন্টেজ কোন ক্লাস পেয়েছেন ফার্স্ট ক্লাস নাকি সেকেন্ড ক্লাস সব কিন্তু এখানে দেওয়া থাকবে ঠিক আছে এর সাথে কিভাবে পেন আপনার সার্টিফিকেট পাবেন সার্টিফিকেটটা দেখতে ঠিক এই ধরনের হবে এই ধরনের একটা আপনার সার্টিফিকেটও কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে ইউনিভার্সিটির তরফ থেকে যে আপনাদের এম এটা কমপ্লিট হয়েছে এবং এর সাথে কিন্তু আপনাদের মাইগ্রেশন একটা সার্টিফিকেট এরকম হলুদ কালারের একটা কাগজ কিন্তু আপনার মাইগ্রেশন সার্টিফিকেটও কিন্তু পেয়ে যাবেন বোঝা গেল তো আপনাদের কিন্তু আলাদা করে কিন্তু মাইগ্রেশনের জন্য আলাদা কোনো অ্যাপ্লিকেশন করতে হবে না আলাদা করে কিছু ফিজ পেমেন্টও করতে হবে না আপনার একবারে কিন্তু এই তিনটি জিনিসই পেয়ে যাবেন এবার বললে আপনাদের এই রেজাল্ট নেওয়ার জন্য কী কী নিয়ে যেতে হবে তো এটা কিন্তু যে ইউনিভার্সিটির যে স্টে সেন্টার হয়ে যে আলাদা আলাদা কিন্তু রুলস আছে তো বেসিক যেটা নিয়ে যেতে হয় আপনার যারা ইয়ার স্টুডেন্ট তারা অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এবং ফার্স্ট ইয়ার অ্যাডমিট কার্ডটা নিয়ে গেলে কিন্তু হয়ে যাবে ওখানে আপনাদের এক জায়গায় সই করতে হবে আপনাদের রেজাল্টে দিয়ে দেবে আর যারা সেকেন্ড স্টুডেন্ট তারা অবশ্যই আপনারা যে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট যেটা আছে সেটা নিয়ে যাবেন এবং তার সাথে আপনাদের যে অ্যাডমিট কার্ড যে সেকেন্ড অ্যাডমিট কার্ড সেটা আপনারা নিয়ে যাবেন তাহলে কিন্তু আপনাদের এগুলো দিয়ে দেবে আর যাদের ক্ষেত্রে লাইব্রেরি কার্ডের কোনো ব্যবস্থা ছিল অর্থাৎ যারা লাইব্রেরি কার্ড করেছিলেন সে ক্ষেত্রে কিন্তু লাইব্রেরি কার্ড বা ইউনিভার্সিটি থেকে এই ধরনের যদি কিছু দিয়ে থাকে সেইগুলো নিয়ে কিন্তু জমা করতে হয় তারপরে কিন্তু আপনাদের যে ফাইনাল রেজাল্ট সেটা দিয়ে দেবে এবং রেজাল্টের পেছনে কিন্তু একটা সিল মেরে কিন্তু লিখেও দেবে যে এরকম আপনাদের সার্টিফিকেট ডেলিভার্ড এরকম কিন্তু একটা সিলও মেরে দেবে ঠিক আছে এই রেজাল্টের পেছনে তো আশা করি বোঝাতে পারলাম এছাড়া যদি আপনার কিছু জানাতে থাকে কোনো প্রবলেম হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে ঠিক আছে এছাড়াও আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন এবং আমার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে দেবেন যাতে সবাই এই তথ্যটা পেয়ে যায় ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ